আশাপূর্ণা দেবী জন্ম আটই জানুয়ারি উনিশশো নয় মৃত্যু তেরোই জুলাই উনিশশো বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ছোটগল্পকার এবং শিশু সাহিত্যিক হিসাবে তিনি বিংশ শতাব্দীর বাঙালি জীবন বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্র ফুটিয়ে তুলেছেন তার উপন্যাস ছোটগল্প এবং সাহিত্যের মধ্যে তার রচিত ট্রিলজি অর্থাৎ ত্রয়ী উপন্যাস বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম তার রচিত ট্রিলজি অর্থাৎ ত্রয়ী উপন্যাস হল প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা দেড় হাজারেরও বেশি ছোট গল্প আড়াইশোরও বেশি উপন্যাসের রচয়িতা এই আশাপূর্ণা দেবী তিনি জ্ঞানপীঠ পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কারও তিনি তার ঝুড়িতে পেয়েছেন তার রচিত ট্রিলজি উপন্যাসের প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি চ্যানেলে সম্পূর্ণ পাঠ দেওয়া আছে এখন নিয়ে আসছি ট্রিলজি উপন্যাসের দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আইকন প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অভিমত শুরু হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত ট্রিলজি উপন্যাসের দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা একাল সেকাল নিয়ে তর্ক তো চিরকালের কিন্তু কেমন করে চিহ্নিত করা যায় সে কালকে এক একটা কালের আয়ু শেষ হলে কি এক একবার জবনিকা পরে যেমন জবনিকা পরে নাট্যমঞ্চে না জবনিকার অবকাশ কোথায় অবিচ্ছিন্ন স্রোত তবু একাল সেকাল এ যুগ সে যুগ বলে অভিহিতও করা হয় সমাজ মানুষের রীতিনীতি চলন বলন এরাই ধরে রাখে কালের এক একটা টুকরোকে ইতিহাস নাম দেয় অমুক যুগ তমুক যুগ কিন্তু কালকে অতিক্রম করতেও থাকে বই কি কেউ কেউ নইলে কারা এগিয়ে দেবে সেই প্রবাহমান ধারাকে যে ধারা মাঝে মাঝে স্থিমিত হয়ে যায় নিস্তরঙ্গ হয়ে যায় তবু এরা বর্তমানের পুজো কদাচিৎ পায় এরা লাঞ্ছিত হয় উপহাসিত হয় বিরক্তভাজন হয় এদের জন্যে কাঁটার মুকুট এদের জন্যে জুতোর মালা তবু এরা আসে হয়তো প্রকৃতির প্রয়োজনেই আসে তবে কোথা থেকে যে আসবে তার নিশ্চয়তা নেই আসে রাজরক্তির নীল আভিজাত্য থেকে আসে বিদ্যা বৈভবের প্রতিষ্ঠিত স্তর থেকে আসে নাম গোত্রহীন মুখ মানব গোষ্ঠীর মধ্য থেকে আসে আরও ঘন অন্ধকার থেকে তাদের অভ্যুদয় হয়তোবা রাজপথের বিস্তৃতিতে হয়তোবা অন্তঃপুরের সংকীর্ণতায় কিন্তু সবাই কি সফল হয় সবাই কি হাতিয়ার এক না প্রকৃতি কৃপন তাই কাউকে পাঠায় ধারালো তলোয়ার হাতে দিয়ে কাউকে পাঠায় ভোঁতা বল্লম দিয়ে তাই কেউ সফল সার্থক কেউ অসফল ব্যর্থক তবু প্রকৃতির রাজ্যে কোনো কিছুই হয়তো ব্যর্থ নয় আপাত ব্যর্থ তার গ্লানি হয়তো পরবর্তীকালের জন্য সঞ্চিত করে রাখে শক্তি সাহস সুবর্ণলতা এসব কথা জানত না সুবর্ণলতা তার গৃহ ত্যাগিনী মার নিন্দার সম্বল নিয়ে সংসারে নেমেছিল তাই সে জেনেছিল সে কেবল তার অসার্থক জীবনের গ্লানি বোঝা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে জেনেছিল তার জন্য কারো কিছু এসে যাবে না সুবর্ণলতার মৃত্যুতে যে সুবর্ণলতা সতেরো বছরের আইবুড়ো মেয়ে পায়ের তলায় মাটি খুঁজে পায়নি এ খবর জেনে যায়নি সুবর্ণলতা জেনে যেতে পারিনি ওই মেয়েটার কাছে সুবর্ণলতার মৃত্যুদিনই জন্মদিন দক্ষিণের এই চওড়া বারান্দায় যেখানে শুয়ে থাকত সুবর্ণলতা সংসার থেকে চোখ ফিরিয়ে সেখানটা থেকে মেয়েটা যেন আর নড়তে চায় না সুবর্ণলতাকে নতুন চোখে দেখতে শিখল বুঝি সে জায়গাটা শূন্য হয়ে যাবার পর দেখতে শিখল বলেই ভাবতে শুরু করল জীবন শুরু করবার সময়ে যদি সুবর্ণলতা একখানা দক্ষিণের বারান্দা পেত হয়তো জীবনের ইতিহাস অন্য হতো সুবর্ণলতার হয়তো ওই মেয়েটার চিন্তায় কিছু সত্য ছিল হয়তো তাই হতো কিন্তু তা হয়নি দক্ষিণের বারান্দার দাক্ষিণ্য জোটেনি সুবর্ণলতার কপালে অথচ জুটলে জুটতে পারত সে বাড়িখানাও তো সুবর্ণলতার চোখের সামনেই তৈরি হয়েছিল ওদের পুরনো এজমালি বাড়ির অংশের দরুন টাকাটা হাতে পেয়েই সুবর্ণলতার বুদ্ধিমান ভাসুর দেবর স্বামী তাড়াতাড়ি বাড়িখানা ফেদে ফেলল বলল টাকার পাখা আছে ওকে পুঁতে ফেলায় বুদ্ধির কাজ গলির মধ্যে তা হোক বড় রাস্তার মুখেই দুবার মোর ঘুরতে হয় না সেই বাড়িতেই তো ত্রিশটা বছর কাটিয়ে গেছে সুবর্ণলতা সেখান থেকেই বার আষ্টেক আতুরে গেছে কেঁদেছে হেসেছে খেটেছে বিশ্রাম করেছে সংসার লীলার যাবতীয় লীলাতেই অংশগ্রহণ করেছে তবু পিনজরের যন্ত্রণাবোধে অহরহই ছটপট করছে সুবর্ণলতার স্বামী ক্ষুব্ধ বলতো বলত যেচে দুঃখ ডেকে আনা সেধে কষ্ট ভোগ করা শত সুখের মধ্যেখানে রাত দিন নিঃশ্বাস পড়ছে মানুষের আর কি চাই তোমার আর কত চাই সুবর্ণলতা বলতো আমি তো কিছু চাই না চাইবে কেন না বলতে যখন সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছ তোমার অন্য যাইদের সঙ্গে অবস্থা মিলিয়ে দেখেছ দিন। সুবর্ণলতা মৃদু হেসে বলত দেখেছি বই কি তবু রাত দিন নিঃশ্বাস যেমন মা তেমনি ছা হবে তো সুবর্ণলতা তীব্র স্বরে বলতো আবার ওর বর তখন ভয় পেয়ে বলত আচ্ছা বাবা আচ্ছা আর বলবো না ওর তীব্রতার পিছনে যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা স্মৃতি ভয় পাবি বই কি কিন্তু এসব তো দিন পরের কথা যখন সুবর্ণলতার রাগের কাছে রূপলি তারের আভাস যখন সুবর্ণলতার সেই দীর্ঘ উন্নত বার বরন্ত গড়নে ক্ষয় ধরেছে আগে যখন সুবর্ণলতা তার স্বামী ত্যাগিনী মায়ের নিন্দনীয় ইতিহাসের সম্বল নিয়ে মাথা হেট করে ঘর করতে এসেছিল যখন কোনো একটা উপলক্ষ পেলে সুবর্ণলতা শাশুড়ি সুবর্ণলতাকে তার বিয়ের দরুন পাওয়া জড়িতে জবরজং বেগুনি রঙা বেনারসি শাড়ি আর বড় বড় কলকাতার লাল মকমলের জ্যাকেট পরিয়ে সাজিয়ে ফেলতো আর বাড়িতে কেউ বেড়াতে এলেই তার সামনে সাতখানা করে নিন্দে করতো বউয়ের আর বউয়ের বাপের বাড়ির তখন তখন এত সাহস কোথা সুবর্ণর নিজের বাড়িতেই তখন আড্ডা ছিল মুক্তকেশীর যেতে হতো না কোথাও পাড়ার সবাই আসতো মুক্তকেশীর কাছে অলিখিত আইনে পাড়ার মহিলাকুল সবাই ছিল মুক্ত কিসির প্রচা বাড়িটা তিনতলা ঘরদালানের সংখ্যা কম নয় দুদিকে দুটো রান্নাঘর বাঁধানো উঠান গোটা তিন চার কল বাচ্চা অসুবিধের কিছু নেই কোথাও তবে ওই পর্যন্তই বাড়িটা যেন সাদা মাটার একটা প্রতীক না আছে শ্রী না আছে ছাঁদ বাড়ি না বাড়ি বাস করতে হলে কতটুকু কি আবশ্যক শুধু এই চিন্তাটুকু ছাড়া বাড়ি বানাবার সময় আর কোন চিন্তা যে মাথায় এসেছিল এমন প্রমাণ পাওয়া যায় না মঠ নয় মন্দির নয় বড় মানুষের বাগান বাড়িও নয় গেরস্থ লোকের বসবাসের বাড়ি তার মধ্যে শোভা সৌন্দর্য শিল্পরুচি এসবের সম্পর্ক কি এদের বুদ্ধির বাইরে সুবর্ণলতাকে তাই এরা পাগল বলে বলবে না কেন সুবর্ণলতা যে ওই সব অদ্ভুত জিনিসগুলো খুঁজে বেড়ায় খুঁজে বেড়াই বলেই বাড়ি বানানোর মধ্য পথে পুলকিত আনন্দে বরের কাছে রোজ ধর্ণা দিয়েছে তাকে একবার দেখিয়ে আনতে বাড়িটা তারপর নতুন সংযোজনার প্ল্যান যোগাবে সুবর্ণলতা ভর অবশ্য উড়িয়ে দিত আবদার সুবর্ণ বলতো বাহ তোমাদের আর কি কতক্ষণ বা বাড়িতে থাকো খাওয়া নাওয়া আর ঘুম এই তো বাড়ি ভোগ করতে তো আমরা মেয়ে মানুষেরাই আমাদের মত নিয়ে করলে করলে আর কি লোকে বলবে স্ত্রৈ তবে যেতে চাও মাকে বল মাকে যে বলতেই হবে এ সত্য জানতো বই কি সুবর্ণ তবু বরের কাছে আবদার করায় আমোদ আছে মিষ্টত্ব আছে আশা আছে হ্যাঁ ছিল বই কি আশা বরের ওপর না হোক নিজের ক্ষমতার ওপর অনেকখানি আস্থা আর আশা ছিল তখন সুবর্ণলতার তখন সুবর্ণলতা কানে ইয়ারিং পরত তিন পেরে ডুরে শাড়ি পরত আর অনেক কসরত করে কাঁচ পোকা ধরে তাকে কেটে কেটে টিপ করত ইচ্ছেটাই তখন প্রবল তার সব বিষয়ে অতএব মুক্তকেশীকেই গিয়ে ধরল বাড়িটা একবার দেখতে চলুন না মা বেশি তো দূরে নয় মুক্তকে সে অবশ্য সে আগ্রহে জল ঢাললেন হা হা করে উঠে বললেন স্বর্ণ কথা এখন যাবে কি অদিনে অক্ষণে গেলেই হল বিটে বলে কথা ঠাকুর মশায় শুভদিন দেখে দেবে বাস্তু পুজো করে তবে তো কি উপবেশ তার কি স্বভাব সুবর্ণলতা অবশ্যই সঙ্গে সঙ্গে দুম করে বলে বসেছিল আর এই যে আপনার ছেলেরা নিত্যদিন যাচ্ছে তার বেলা দোষ হয় না অভ্যস্ত বিরক্তির গলায় বলেছিলেন করো না রোগটা ছাড়ো তো বাঁচা এই রোগেই আমার হাড় পুড়িয়ে খেলে তুমি বেটা ছেলেরা আবার কিছুতে দোষ আছে নাকি মেয়ে মানুষকে এই সব কিছু মেনে শুনে চলতে হয় অতএব বাড়ি তৈরি হতে হতে আর সে বাড়িকে দেখা হয়ে ওঠেনি সুবর্ণলতার কারণ সুবর্ণলতা যে মেয়ে মানুষ এটা তো অস্বীকার করবার নয় অগত্যা আবার বরকেই ধরা সামনের দিকে একটা বারান্দা রাখতে হবে কিন্তু ঝুল বারান্দা যাতে রাস্তা দেখা যায় সুবর্ণলতার বর চোখ কুঁচকে বলে উঠেছিল কেন রাস্তার দিকে ঝোলা বারান্দার হঠাৎ কি দরকার পড়ল বিকেলবেলা বাহার দিয়ে দাঁড়াবার জন্যে সুবর্ণলতা তখনও ছেলে মানুষ তখনও ওর সন্দেহবায়ী বরের কুটিল কথাগুলোর অন্তর্নিহিত কদর্য অর্থগুলো ধরতে পারত না তাই বলে উঠেছিল বারে বাহার দেওয়া আবার কি রাস্তার দিকে বারান্দা থাকলে রাস্তাটা কেমন দেখা যায় ঠাকুর ভাসান মহরম বরকনে যাওয়া ঘটার মরার হরিসংকীর্তন কত কি দৃশ্য রাস্তায় ভর এবার হেসে ফেলেছিল ওই এক কুটিল বাটিগ্রস্ত হলেও বয়সে সেও ছেলে মানুষই হেসে বলেছিল আর কিছু না হোক শেষেরটা একটা দ্রষ্টব্য বটে বিশেষণটা দিয়েছ ভালো ঘটার মরা সুবর্ণলতা অতঃপর মুখ ঝামটা দিতে কসুর করেনি বলেছিল ভুল কি বললাম ঘটা পটা করে মরা নিয়ে যায় না লোকে তা যায় বটে আমাকেও তাই নিয়ে যাবে তো আবিরে গলায় বলে ওঠে সুবর্ণলতা আমি যখন মরে যাব ঘটা করে সংকীর্তন করে নিয়ে যাবে বর মাথায় হাত দিয়ে বলে সর্বনাশ কে আগে মরে তার ঠিক আছে আমি তোমার থেকে কত বড় আমি নির্ঘাত আগে মরব সুবর্ণলতা নিশ্চিন্ত গলায় বলে ইস মরলেই হলো আর কি সেখানে মার সেই কালীঘাটের দৈবজ্ঞিক আমার হাত দেখে কি বলে গেল মনে নেই না মনে নেই তো বর গলায় বলে কি বলেছিল আমি অমর হব যদিও বউয়ের বয়স মাত্র চোদ্দ এবং তার বাইশ তত্রাজ অসহিষ্ণুতায় খুব একটা ঘাটতি দেখা যাচ্ছে না অন্তত বরপক্ষে তো নয় কিন্তু কথার ভরচার সুবর্ণলতাকে যে এই রাত্রির যত কথায় পায় তাই সে বলে ওঠে আহা কলিযুগে যেন অমর বড় আছে বলেছে আমি সধবা বা বেড়ে তা এই সুখবরটি দিতে বোধ হয় বেশ কিছু বাগিয়ে নিয়ে গেছে তোমার কাছ থেকে আমার কাছ থেকে সুবর্ণলতা আকাশ থেকে পড়ে আমি আবার কোথায় কি পাবো মা সবাইয়ের হাত দেখালেন চাল দিলেন পয়সা দিলেন নতুন গামছা দিলেন না দিনের বেলায় নয় দিনের বেলায় ছেলে মানুষ বউ বরের সঙ্গে গল্প ঝুঁকবে এমন অনাচার আর যা সংসারে হোক মুক্ত কেশির সংসারে কদাপি ঘটতে পারে না এ নাটক রাত্রিরেই প্রথম অঙ্কের প্রথম দৃশ্য অবশ্যই বর এই মধুর খণ্টকু এমন অকারণে অপব্যয় করতে রাজি নয় তাই ওই তুচ্ছ কথায় জবনিকা টানতে বলে ওঠে ভালোই করেছেন ওরা সব লোক সুবিধের নয় ওদের সন্তুষ্ট রাখাই ভালো এ মন্তব্যের পর বর একটু অনুচ্চ হাসির শব্দ শুনতে পায় সঙ্গে সঙ্গেই কঠোর কলাই বলে ওঠে হাসলে যে এমনি এমনি মানে এমনি কেউ হাসে পাগলে হাসে তা তুমি কি পাগল ছিলাম না তোমাদের সংসারে এসে হয়েছি চতুর্দশী সুবর্ণলতা প্রায় পাকা গিন্নিদের মতোই ঝঙ্কার দেয় দেখে শুনেই পাগল মার কোন কাজটাই বা তোমাদের কাছে ভুল মা যদি ওকে কিছু না দিতেন নিখ্যাত বলতে দেননি বেশ করেছেন যত সব ভণ্ড বলা বাহুল্য সুবর্ণপতি এতে খুব প্রীত হয় না তীব্র স্বরে বলে তবে কি করা উচিত মাকে থো করে বউয়ের পাদদক খাওয়া সুবর্ণলতা দুগ্গা দুগ্গা করে বলে ওঠে যা নয় তাই মুখে আনা তার মানে আমায় রাগিয়ে দিয়ে কাজটি পণ্ড করার চেষ্টা আমি কিন্তু রাখছি না আমি হচ্ছি ভবি এই তোমার গাছ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি সামনে বারান্দা না করলে তোমাদের সে বাড়িতে যাবই না আমি বর তখনকার মতো বলে আচ্ছা আচ্ছা দেখা যাবে এখন শৌত এসে অন্ধকারের আবরণ তাই রক্ষে নইলে বরের আদরের ডাকে তরুণী পত্নীর বিরক্তিতিক্ত মুখভঙ্গিটুকু দেখতে পেলে বোধ করি ঘর ছেড়ে বেরিয়ে যেত বর তবু গলাটায় মাধুর্যের ধরতে পারল বই কি সুবর্ণ যখন নিরস কলায় বলল তোমার তো দেখা যাবে যা দেখবে তা জানাই আছে এক নম্বরের মৃত্যুক বাড়ি করতে জমি পেল না গলির মধ্যে তখন সেও সমান কলায় বলে ওঠে বাড়ি আমার একলার নয় মাথার ওপর মা দাদা এদিকে ভাইয়েরা আমি আবদার করি কে ওগু আমার বউ গড়ের মাঠের ওপর বাড়ি চাই যত সব গড়ের মাঠ বলিনি আমি শুধু বড় রাস্তাটা দেখতে চাই মাথার ওপর ওপরওয়ালা থাকলে একটা কথাও বলতে নেই বুঝি আমি বলে রাখছি বারান্দা আমার চাই চাই আমার চাই চাই বাঙালি গেরস্থ ঘরের বউয়ের মুখের এই ভাষা আসপদ্দা বটে একখানা এত আস্পা পেলো কোথায় সুবর্ণলতা এই কটা বছর শ্বশুরবাড়ির ভাত খেয়ে কি ওর মার ইতিহাস ভুলে গেছে ভুলে গেছে তার লজ্জার গ্লানি দিব্যি একখানি হয়ে উঠেছে আশপদাটা তাহলে ওই জন্মসূত্রেই পাওয়া তাছাড়া আর কি আরও তো বউ রয়েছে মুক্ত কেশির তারা তো রাত দিন ভয়েই কাটা যখন তখন তাই উদ্দেশ্যে গালি পারেন মুক্তকেশী কেশি কি করব দুই বুড়ি যে মোরে হাত ছাড়া হয়ে গেছে নইলে আমার মাকে আর সৈমাটিকে নিতাম এক হাত নিজের নাতনির গুণ জানত না বুড়ি জানত জেনে বুঝেই আমার গলায় এই অপরূপ মালাটি গুছিয়ে দিয়েছিল পূর্বজন্মের ঘোরতর শত্রুতা ছিল আর কি আবার এও বলিন কখনো কখনো বুড়িদের আর দোষ দিই কেন মাটির গায় কেমন মা আমরা গাছে কি ল্যাংড়া ফলবে তবু সুবর্ণ তখনও চোটপাট উত্তর করতে শেখেনি শাশুড়ি মায়ের প্রসঙ্গ তুললেই মরমে মরে যেত আর সে সবধি যত আক্রোশ আর অভিযোগ গিয়ে পড়ত মায়ের ওপরেই কেন তার মা আর সকলের মায়ের মতো নয় কেন তার মা স্বামী ত্যাগ করে গৃহত্যাগ করে ছেলে মেয়ের মুখ হাসিয়ে গেছে সন্তান স্নেহ কিছুই নয় তাহলে জেদটাই সবচেয়ে বড় তার কাছে এমন কি একখানা চিঠি দিয়ে পর্যন্ত উদ্দেশ্য করে না সুবর্ণর যে অনেক বাধা সে কি মা বোঝে না সুবর্ণ যদি তার মাকে একখানা চিঠি লিখতে বসে বাড়ি কোর্ট কাছারি বসে যাবে না আইনজারি হবে না নিষেধাজ্ঞা একই তো ওই অপরাধে কেউ তাকে দেখতে পারে না জবরজং গাঢ় বেগুনি রঙা বেনারসি শাড়ি আর জরির কলকাতার লাল মকমলের জ্যাকেট পরা নবছরের সুবর্ণলতা যখন ভাগ্য তারিতের মতো এদের বউ হয়ে এসে ঢুকল তখন তো একদিনেই তিন তিনটে বছর বয়স বেড়ে গেল তার ঘরে পরে সবাই বলে উঠল ন বছর ওই ধাইপে দশাশই মেয়ের বয়স ন বছর ন ও তিন বছর আগে ছিল সেই বিরূপতার দৃষ্টি আজও খুঁজল না সংসারে বলতে গেলে পতীতের দৃষ্টিতেই দেখা হয়েছে তাকে হতে পারে মা খারাপ হয়ে বেরিয়ে যাননি তবু কুল ত্যাগ গৃহ স্বামী ত্যাগ এও কি সোজা অপরাধ নাকি তা অনেকদিন পর্যন্ত অপরাধিনী অপরাধিনী হয়েই ছিল সুবর্ণ তারপর দেখল এরা শক্তের ভক্ত নরমের জম যত নিচু হও ততই মাথায় চড়ে এরা অতএব শক্ত হতে শিখল কিন্তু শক্ত হয়ে কি রাস্তার দিকের বারান্দা আদায় করতে পেরেছিল সুবর্ণ না পারিনি ওর স্বামী প্রবোধ বুঝি চুপি চুপি একবার মায়ের কাছে তুলেছিল কথাটা মুক্তকেশি বলেছিলেন না না ওর গোড়ে গোড় দিয়ে নি তুই পেবা ঘরের ভেতর খ্যামটা নাচছে বউ আবার বারান্দায় গলা ঝোলালে আরও কত বার বাড়বে তা আন্দাজ করতে পারছিস তোর ভেড়াকান্ত শ্বশুরটা পরিবারকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে শেষে পরিণামে কি ফল পেল দেখছিস তো চাই চাই মেয়ে মানুষের মুখে এমন বাক্য বাপের জন্মে শুনিনি এরপর আর কি বলবে প্রবোধ তবে চালাকি একটু খেলে সে প্রতিদিনই প্রবোধ দেয় সুবর্ণলতাকে হচ্ছে গো শুধু বারান্দা হচ্ছে পরিণামে যা হয় হোক এখন তো বাড়তি কিছু সুখলাভ হয়ে যাচ্ছে সুবর্ণলতার মুখে আহ্লাদের আলো খেলছে সুবর্ণলতা উৎসাহে অধীর হচ্ছে সুবর্ণলতা আত্মসমর্পণে নমনীয় হচ্ছে হচ্ছে চোদ্দ বছরের সুবর্ণলতার পক্ষে এ সন্দেহ করা শক্ত ছিল এমন জলজ্যান্ত মিথ্যে ধাপ্পা দেওয়া যায় বরের প্রেম প্রীতি ভালোবাসার পরিচয়ে মুগ্ধ হচ্ছে তখনও আর কল্পনায় স্বর্গ গড়ছে এই ভাঙা পচা বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে গিয়েছে সে বারান্দার ধারে চমৎকার সুন্দর একখানি ঘর বড় বড় জানলা লাল টুকটুকে মেঝে সেই ঘরটিকে নিজের মনের মতো সাজাবে সুবর্ণ দেয়ালে দেয়ালে ছবি তাকের ওপর ঠাকুর দেবতার পুতুল বাক্স প্যাটরায় ফুল কাটা ঘেরাটো ঝালুর দেওয়া বালিশ ফর্সা বিছানা এই ঘরে বসে কাঁথায় ফুল তুলবে সুবর্ণ চুপি চুপি লুকিয়ে ভবিষ্যতের জন্যে কাঁথার প্রয়োজনের সূচনা নাকি দেখা দিয়েছে সুবর্ণর দেহের অন্তঃপুরে সুবর্ণ বোঝে না অত শত গিন্নিরা বোঝেন ভয়ও করছে বেশ একটা মজা মজাও লাগছে অনেক দোলায় দুলছে এখন সুবর্ণ বছরে এসেছে এদের বাড়ি সেই থেকেই স্থিতি মা নেই কে বা নিয়ে যায় বাপ সাহসই করেনি পেশি একটা আছে কাছে পিঠে নিয়ে যেতে চেয়েছিল একবার এরা পাঠায়নি এরা বলেছে সে কুলের সঙ্গে আর সম্পর্ক রেখে কাজ নেই বাপ দেখতে আসে মাঝে মধ্যে এই ঢের তাও তো এদের সামনে ঘোমটা দিয়েই একবার দেখা বোধ হয় সেই দুঃখে বাপও এখন আর আসে না বেশি অতএব এদের নিয়েই থাকতে হবে সুবর্ণকে তাই এদের মানুষ করে তুলতে ইচ্ছে করে সুবর্ণর ইচ্ছে করে এরা শৌখিন হোক সভ্য হোক রুচি পছন্দর মানে বুঝুক এদের নিয়ে সুন্দর করে সংসার করবে সুবর্ণ রেশারেশি ঝগড়াঝগড়ি স্বার্থ নিয়ে মারামারি এসব দুচক্ষের বিষ সুবর্ণর দুচক্ষের বিষ সারাক্ষণ ওই রান্নাঘরে পড়ে থাকাও উদার আবহাওয়ার স্বাদ জানে না এরা জানি না বই পড়তে পদ্য মুখস্থ করতে ভাবতে ভাবতে মনটা হারিয়ে যায় সুবর্ণর মনে পড়ে যায় তার আকস্মিক বিয়েটার কথা বিয়েটার না হয়ে গেলে হয়তো এতদিন পাশের পড়া পড়তো সুবর্ণ মা তো বলতো তাকে তোকে আমি তো দাদাদের মতন পাশের পড়া পড়াবো সুবর্ণর ভাগ্যে ভগবান তেঁতুল গুলল যাক এই জীবনের মধ্যেই মাথা তুলে দাঁড়াতে হবে সুবর্ণকে আর দাঁড়ানোর প্রথম সোপানিত সুন্দর একটা বাড়ি পরিবেশটা সুন্দর না হলে জীবনটা সুন্দর হবে কিসের উপর চোদ্দ বছরের সুবর্ণর কাছে জীবন সৌন্দর্যের মাপ কাঠি তখন ওই রাস্তা দেখতে পাওয়া বারান্দা দেওয়া একখানি ঘর বারে বারে সে তাই বরকে জিজ্ঞাসা করে হ্যাঁ গো কতখানি চওড়া হচ্ছে বর ভুরুকোচকে বলে তা অনেকখানি তা বেশ কারণ হঠাৎ একটা বরকণে কি ঠাকুর গেল সবাই মিলে দেখতে হবে তো বারান্দায় চোখে বর তীক্ষ্ণ হয় বলে সবাই তোমার মতো অমন বারান্দা পাগল নয় তা সত্যি সুবর্ণ চোখে মুখে আলো ঝলসে ওঠে পাগলি আছি আমি একটু কি আল্লাহ হচ্ছে ভেবে হ্যাঁ গো রেলিংয়ে সবুজ রং দেওয়া থাকবে তো তা সবুজ বলো সবুজ লাল বলো লাল তোমার ইচ্ছেতেই হচ্ছে যখন সুবর্ণ গলি পড়ে সুবর্ণ তার বরের মধ্যে সেই প্রেম দেখতে পায় যা সে বইতে পড়েছে বই অবশ্য লুকিয়ে লুকিয়ে পড়তে হয় শাশুড়ি ননদ দেখলে মেরে ফেলবে কিন্তু এদেরই একজন সুবর্ণর কাছে সে মানুষ দেবতা সদৃশ্য এদের সঙ্গে তুলনা করলে স্বর্গের দেবতাই মনে হয় তাকে সুবর্ণর হয় তার সঙ্গে যদি কথা কইতে পেত সুবর্ণ কইবার হুকুম নেই এদের হ্রাস বড় করা বিশেষ করে প্রবোধ পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা তাকানো পর্যন্ত পছন্দ করে না সুযোগ পেলেই যে মেয়ে মানুষগুলো খারাপ হয়ে যায় এ তার বদ্ধমূল ধারণা ওই বই দেওয়াটা টের পেলে কি যে ঘটত কে জানে কিন্তু সুবর্ণ সাবধানী তবু সুবর্ণর ইচ্ছে করে সেই দেবতুল্য মানুষটার সঙ্গে একটু কথা কয় কথা কইতে গেলে সুবর্ণ তাকেই পাঠাত বাড়িটা কেমন হচ্ছে দেখতে প্রশ্ন করত বারান্দাটা কি রঙ হলে ভালো হয় কিন্তু সে হবার নেই যখন তখন বরের মুখেই ঝাল খাওয়া যে বর বলেছে বারান্দার কথা যেন তুমি এখন কাউকে গল্প করে বসো না শুধু তুমি জানছো আর আমি জানছি আর জানছে মিস্ত্রিরা কিন্তু তারপর গৃহপ্রবেশের দিন ক্ষণ দেখে মুক্তকেশী যখন দুখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে আর লক্ষ্মীর হাড়ি কোলে করে সপরিবারে এসে উঠলেন নতুন বাড়িতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ নমস্কার